উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে চট্টগ্রাম জেলায় অন্তত পৌনে 300 ঈদ জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রধান জামাত পরিণত হয় সব দলমতের মানুষের মিলন মেলায়, নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চার স্তরের নিরাপত্তা ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রধান ঈদ জামাত এবং 8:45টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মুসল্লি। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব। ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই। সকলকে ঈদ মুবারক জানাই। বিশেষ করে আমরা চাই যে আমাদের দেশটা শান্তিতে থাকুক, সুখে থাকুক। সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদ উল ফিতর। ঈদ বয়ে আনুক সকলের জীবনে সুখী সমৃদ্ধ অনাবিল আনন্দ। বড় ঈদগাহ মাঠে যে সবার সাথে একসাথে এসে নামাজটা পড়তে পারছি, ওই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার সাথে কুশল বিনিময় হয়েছে। দ্রব্যমূল্য বাড়তেছে, এগুলো যেন ঠিক হয়ে যায়। এছাড়া আবার প্যালেস্টাইন যে যুদ্ধ চলতেছে গাজাতে, তাদের জন্য আর কি দোয়া করেছি। মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন। যুব সমাজের দক্ষতা নিশ্চিত করবে, সুশিক্ষা নিশ্চিত করবে, তাদের কর্মসংস্থান করবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি, তাই আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি। বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় যেন শান্তি, সমৃদ্ধি এবং ঐক্যের বার্তা নিয়ে যাতে সবাই অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা আজকের এই দিনে সবাইকে ঈদ মুবারক। দলবদ্ধ নির্বিশেষে সবাই অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং পরিপূর্ণ তৃপ্তির সাথে এবার আনন্দটা উপভোগ করতে পারে, উদযাপন করতে পারছে। এছাড়া হালি শহরে সকাল 8:30টায় পিএইচ আমিন একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় আহলে সুন্নত ঈদ জামাত। একই সাথে চট্টগ্রামে 41টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে এবং 15 উপজেলায়ও প্রায় 200 ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।